গুড আফটারনুন সবাইকে। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে কটা জানো? আজকে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। এখন বাজে হচ্ছে 2:42। এই দেখো, আজ এখনো লাঞ্চ হয়নি, এই জাস্ট স্নান করে উঠলাম। সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, তো আজকে একদমই হয়নি। কারণ আজকে ডলু সকাল থেকে একদম ঘুমাচ্ছিল না, একবার হয় আমার কোল নালে মায়ের কোল, আর ঘুম পেলে জানো তো বাচ্চারা মায়ের কোল সব থেকে বেশি চায়, তখন আর কাহরি কোলেই থাকতে চায় না। তো এই জাস্ট স্নান করলাম, তারপরে এই ঘরটা আজকে ক্লিনিং করলাম। কারণ আগের দিন তো বলেছি সৌরভকে আর মাকে তো আমি কোনোরকম ইয়ে করতে দিতে পারি না, কারণ ওদের প্রচণ্ড মানে ডাস্ট অ্যালার্জি আছে। একটু ইয়ে করলে, একটু যদি ঝাড়াঝুড়ি করে না, তাহলে ব্যাস হয়ে গেল। আর দেখো এখানে বব বাটি নিয়ে, ওর বাটি একটা ঢুকে গেছে আলমারির তলায়, তা সেটা এখন বার করার জন্য পাগলাম করছে। তো আজকে এখনও লাঞ্চ হয়নি, কিচ্ছু হয়নি, এই জাস্ট স্নান করলাম, মা আগে স্টার্টে গেছে, আর কি করা যাবে। আর লকডাউন তোমাদের সব কেমন চলছে বলো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, সবাই বাড়িতে আছো। প্রয়োজনে, খুব প্রয়োজন না হলে একদমই বেরিও না। আমার তো এখন প্রায় মোটামুটি এখন 4 দিন মতো আমি বাড়ি থেকে বেরোইনি। ববদের একবারে 2 কিলো চিকেন একসাথে রেখে দিয়েছি এনে, দেখা যাক যে কটা দিন ওরা খেতে পারে। ওর কি বলতো, ডোনাটা একদম খেতে চায় না জানো তো, একদম বাসি জিনিস খেতে চায় না। কি হয়েছে, ঢুকে গেছে? দাঁড়াও ওর আগে বাটিটা বার করে দিই, কোথায় ঢুকিয়েছে দেখবে। এই দেখো এখানে তলা, কোথায় তোর বাটি? একটা বাটির জন্য তুই এত পাগলামো করিস না, তাও তোকে এত বোন দেওয়া হয়। ব্যাস উঠে বললো খাটে, খাটে উঠে বললি বব, এই বব ববুলু। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সবাই কেমন দিন কাটছে বলো? দেখো দেখতে দেখতে লকডাউন হয়েছে, 8টা দিন আজকে হয়েও গেল, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলো, গতকাল তো অশোক ষষ্ঠী ছিল, যাদের অশোক ষষ্ঠী আছে তারা তো নিশ্চয়ই আশা করি করেছো। আমাদের যেহেতু নেই, মানে আমার শ্বশুরবাড়িতে আছে কিনা তো কেউ বলতে পারবে না, মাও কোনোদিনও করেনি অশোক ষষ্ঠীটা, সেই জন্য করিনি কোন মানে জানি না। এবার শুধু ফেসবুকে দেখছিলাম অশোক ষষ্ঠীর কথা সবাই বলছে, তাই আমি তোমাদেরকে বলছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, 12ই এপ্রিল দেখছি ইংলিশ ক্যালেন্ডারে নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীটা আশা করি সবার আছে, অ্যাজ ইউজুয়াল আমার শ্বশুরবাড়িতে আছে কিনা সত্যি বলছি, বিশেষ করে জানি না গো, কারণ কেউ তো নেই। এবার মা করে, মাকে প্রত্যেক বছর দেখি মাকে করতে। এবার গত বছর তো ডলু এই সময় তো আসেনি, ঠিক আছে, আমি তখন কনসিভও করিনি, তো আমি মাকে খালি বলতাম যে আমারও যদি যখন বেবি হবে আমিও করবো নীল ষষ্ঠী। বেসিক্যালি কী বলতো, আমি উপোস করে বেশিক্ষণ থাকতে পারি না, আমার খুব মাথা ঘুরে মা বলায় উফ। তো আমাকে একটু বলো না যে, যদি এই ভিডিওটা কেউ একটু দেখো, একটু বলো না যে নীল ষষ্ঠীতে কি এবার কি উপোস করছো? কারণ উপোস করলে দেখো জল তো ঢালতেই হয়, জল না ঢাললে পরে সেই উপোস করার কোনো মানেই হয় না আমি যতদূর জানি। তো কি মানে জল ঢালতে যাওয়াটা কি সেফ হবে, মানে আমি কিছু বুঝতে পারছি না। কারণ জল ঢালতে যাওয়া মানে সেই তো গ্যাদারিং হবে, আর 12ই এপ্রিল মানে তো আর লকডাউন তখন উঠছে না, তাই না? তো আমাকে একটু প্লিজ কেউ যদি ভিডিওটা দেখো একটু জানিও না গো, যে নীল ষষ্ঠী এবছর কেউ করছো কি না, বা করলে পারে জল ঢালতে যাবে কি না, বা কী করলে পারে, মানে সারাদিন কী খাবো না খাবো আমি কিছু বুঝতে পারছি না। কারণ মাকে আমি প্রত্যেকবার দেখেছি মা সব দুপুরবেলায় মানে ফল টল মিষ্টি খায়, রাত্রেবেলায় সাবু খিচুড়ি বা সাবু মাখা এইসবই খায়, তো জল ঢালতে যায় মায়ের সাথে, আমিও যেতাম। তো এবার তো এই এইসবে করোনা টরোনা এইসবের জন্য তো জানি না সব বন্ধ থাকবে কি না, বা কেউ জল ঢালতে যাবে কি না, কারণ জল ঢালতে গেলেও তো সেই গ্যাদারিংয়ের মধ্যেই পড়ছে না, আমি না কিছু বুঝতে পারছি না। একটু আমাকে তোমরা জানিও না যদি এই ভিডিওটা কেউ দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার খুব হেল্প হবে তাহলে, ঠিক আছে। আর এখন লাঞ্চ করে নিই চলো, আশা করি তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, 2:40 বাজে, লাঞ্চ না করে আর কি হবে বলো, এত বেড়া করে আর কেউ লাঞ্চ করে না। কিন্তু কী করবো বলো, ঘরের এত কাজ থাকে, ডলু মাঝে মাঝে এক একদিন একদম ঘুমাতে চায় না, আর ঘরে বাচ্চা থাকলে কি আর সব কিছু টাইমে টাইমে হয় বলো, একদম টাইমে হয় না। তারপরে এরা তিনটে অবলা জীব আছে, যাদের বাড়িতে মেম্বার কম, ডগ নেই, তাদের বাড়িতে সম্ভব টাইমে টাইমে সব কিছু করা, আমাদের বাড়িতে জাস্ট নেক্সট টু ইম্পসিবল। আমাদের কখন ব্রেকফাস্ট হয় কখন লাঞ্চ হয় কোনো ঠিক নেই, মানে 4টে কোনোদিন বাজে নাই, খুব ম্যাক্সিমাম হলে 2:30 কোনোদিনতে, এছাড়া কোনো উপায় নেই। ডিনার আমরা পুরো একদম 9টা থেকে 9:30-এর মধ্যে করে ফেলি, কারণ রাতের দিকটা তো সেরকম বেশি কিছু চাপ থাকে না। না
তো আজকে মা রান্না করেছে, কারণ গতকালকে বিরিয়ানি করেছিল, তোমরা দেখেছো তো। গতকালকে বিরিয়ানি আর চিকেন চাপ একটুখানি আছে, সেখান থেকে মামামেরার আমার হবে। আর আজকে করেছে টকের ডাল, আলু সিদ্ধ আর ভেন্ডি আলুর তরকারি আর সিম্পল ডিম ভাজা। আর কিছু না, আজকে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো জানো তো, কিন্তু যেহেতু এখন ফুচকা তো বাইরে কেউ বসছে না, আর বাইরে খাওয়াটা এখন সেফও না, এই জন্য আজকে কোথাও সুজি পাইনি। আমার মনটা খুব খারাপ হয়ে গেলো, মা আজকে বলেছিল বাড়িতে ফুচকা বানিয়ে দেবে। জানি না এখন কোনো দোকান খোলা পাবো কি না, একজনকে ফোন করেছিলাম, বললো আমাকে একটু পরে ফোন করতে, তো দেখা যাক তাকে ফোন করবো আবার, সে যদি সুজির প্যাকেট দিয়ে যেতে পারে তাহলে ব্যাপারে আজকে তাহলে বাড়িতে ফুচকা বানানো হবে। বহুদিন ফুচকা খাইনি, ভালো লাগছে না, আর বাড়িতে খেতে তো ভালোই লাগে তাই না বলো। ঠিক আছে চলো এখন লাঞ্চ ফাঞ্চ করে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে আমি আমার আইব্রাউটা থ্রেডিং করব বাড়িতে, তো কিভাবে করছি কী দিয়ে করছি সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ এখন তো সব পার্লার বন্ধ, এখন কবে খুলবে কোনো সিওরিটি নেই। তো আমি কী দিয়ে করছি, যদিও আমারও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, আমিও কোনো দিন করিনি, তো আমি তোমাদের সাথেই এটা করব, কারণ বেশ বেশ ইয়ে আইব্রাউটা হয়ে গেছে। তো চলো আগে লাঞ্চ করে নিই, দিয়ে তারপরে আইব্রাউ করবো, কীভাবে করবো তোমাদের সাথে দেখাবো, খারাপ হলো না ভালো হলো কী রকম এক্সপিরিয়েন্স লাগলো কি লাগলো না এটা আমিও দেখবো, কারণ কোনোদিন তো করার সেরকম দরকার পড়েনি না, কারণ ডলু যখন পেটেছিল তখনও আমি পার্লারেই গেছি, তো সেরকম দরকার পড়েনি। তো দেখা যাক আগে তোমাদের সাথেই করব, ঠিক আছে চলো দেখতে থাকো, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে আম দিয়ে টকের ডাল, আর এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ মাখা। এরকম আলু সিদ্ধ মাখা খেতে কিন্তু দারুণ লাগে বলো। আর এটা হচ্ছে ঢেঁড়স বেগুন বড়ি আলু দিয়ে মা একটা তরকারি করেছে, এই তরকারিটা মা দারুণ রান্না করে। তাহলে চলো এখন লাঞ্চ করে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। সবাইকে তো তোমাদেরকে বলেছিলাম আমি আজকে আইব্রো করব, জাস্ট ফার্স্ট টাইম যেহেতু সেই জন্য জাস্ট ট্রাই করে দেখব। তো আমি এরকম একটা কিট নিয়েছি, এটা দিয়ে করে দেখি কি হয়। আর এটা ছিল এটার মধ্যে, দেখা যাক কীভাবে করতে পারি। কি বলতো আপার লিপ চিন করা এগুলো ইজি, কিন্তু এই পোর্শনটা করা আই থিঙ্ক একটু টাফ হয়ে যাবে, দেখা যাক দেখি কী হয়। আর একটু গরম করে নিতে হয়, আমি জানি এটা ভালো করে ইয়ে করতে, ভালো করে রাবিং করতে হয়। যদিও এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি কোনোদিনও করিনি, আসলে কোনো দরকার কোনোদিনও পড়েনি, সেভাবে পার্লারতেই যখন যাই এসব কোনোদিনও দরকার পড়েনি। দেখা যাক, পিল অ্যাপ্লাই পুল স্টার্ট, উড়ে গেলে সম্পূর্ণ এর দায় আমার। তা বলে আমি করবো না, করবো না আমি মেকআপ, অবশ্যই করব। আগে ছোট ছোট করে কেটে দেখি, এই যে আমি একটা ছোট একটা পোর্শন আগে কাটলাম, ঠিক আছে এবার দেখা যাক সাইডগুলোও কেটে নিব না। উঠে যদি যায় আমার আইব্রাউ, আমার যে কি লোকসান হবে আমি বুঝতে পারছি, দেখাই যাও। ফার্স্ট টাইম সবকিছুই ট্রাই করা উচিত তাই না। পুরো জেল লাগবে কিনা ভগবান জানে, আমি আগে চিনটা করি বুঝলে। আমি জানি পার্লারে যেরকম করে না, একটু পাউডার লাগিয়ে দেয়, একটু পাউডার লাগিয়ে আগে নিই বুঝলে, তারপর দেখি হয় কি না। পাউডারটা লাগিয়ে নিলাম, এই দেখো
বুঝতে পারছো, যেহেতু আমার এখানে হেয়ারটা একটু কম আছে সেই জন্য কমই উঠছে। যাক, ফার্স্ট ট্রাই করে সাকসেস পেলাম। আমার চিন বেশি করতে লাগে না। তবে থ্রেডিং করলে যতটা হয় অতটা কি আর হবে, কিন্তু লাগছে না। পার্লারে যেরকম করে না সেরকম করে ওঠায়, সেটা কিন্তু লাগছে না এখানে। দেখো বুঝতে পারছো, এই দিকটা কিন্তু ঠিকঠাক হয়েছে। একটু লাগলো, ঠিক আছে, নো প্রবলেম। পার্লারে করাই এসব ভালো, বাড়িতে আর কতটা হবে। ঠিক আছে, এদিকটা একটু লাল হয়ে গেছে, ঠিক আছে, উঠে গেছে। এই দেখো কতটা বুঝতে পারছি জানি না, উঠে গেছে। আরে এরকম একটা ওয়াইপার দিয়েছে এটা ভালো করে ক্লিন করার জন্য, বেশ অয়েলি এটা। আর এখন সব পার্লার প্রত্যেকটা তোমার বিউটি প্রবলেম বিউটি স্টোরও বন্ধ। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, কী যে করবো, কী সুন্দর গন্ধটা, ভীষণ সুন্দর। এটার মধ্যে দেওয়া ছিল এটা পারফেক্ট ফিনিশ ওয়াইপস, খুব সুন্দর এটা, স্মেলটা খুব সুন্দর। দেখা একদম হয়ে গেছে, দেখো পুরো ক্লিন হয়ে গেল না। দেখা যাক এবার আইব্রোটা করি, ঠিক আছে চল। এইটাই একটা বিশাল চ্যালেঞ্জ, তাই না? এইটা যেমন তেমন, এইটা করাটাই একটু চা, ওপরটাও হয়ে যাবে আশা করা যায়। দেখি কী হয়, কী করতে পারি। আমি একটু পাউডার লাগিয়ে নিই আগে, তাহলে যদি একটু বেটার হয়। এইটাই টেনশন, যদিও বাড়িতেই থাকবো, কোথাও যাওয়ার নেই, তবুও দেখবে আইব্রো উঠে গেলে কিন্তু একদম জিনিসটা দেখতে ভালো লাগে না, তাই না? আর আমি কোনোদিনও ফোর হেডে পুরো ফোর হেডটা করি না জানো তো, কারণ আমার এই পাশে এত হেয়ার আছে না, আমার বেশ ভালো লাগে হেয়ার থাকলে, একজনের পুরো একদম ক্লিন শেভ হয়ে যায়, আমার অত ভালো লাগে না। যেটুকু দরকার আমি ঠিক এইটুকু করি, নাহলে আমার এখানকার হেয়ারগুলো উঠে গেলে আমার ভালো লাগে না, কারণ আমার তো কপাল বেশি চওড়া না, ওই জন্য আমার ভয় লাগে যে করতে করতে যদি আরও কপাল চওড়া হয়ে যায়, সেই জন্য আমি করি না। চলো পাউডারটা লাগিয়ে নিলাম, পুরো ভূতের মতো লাগছে না দেখতে, পুরো ভূতের মতো লাগছে বলো। এই যে আমি এটা আরেকটু কেটে রেখেছি, এবার দেখা যাক কী করাই। এইটা করবো আগে না আগে এইটাই করি, তবে কেউ একজন করে দিলে খুব সুবিধা হয়। দেখে মনে হচ্ছে না আমার মাথা ফেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ একজন করে দিলে। এই হয়েছে, ইয়েস হয়েছে হয়েছে, একদম হয়েছে। এটা ততক্ষণ করা যাবে যতক্ষণ এর মধ্যে এর একটা আঠা টাইপের, হ্যাঁ তো অনেকে চায় এখানটা পুরো একদম পুরো একদম ক্লিন থাকুক, কিন্তু আমার আবার ভালো লাগে না, আমার বেশ হেয়ার থাকবে সেটাই আমার ভালো লাগে।
এই দেখো ক্লিন হয়ে গেছে, ভয় লাগছিল প্রথম প্রথম হবে কি হবে না, পারবো কি পারবো না, ভয় পেলে চলে, প্রথমবার সব কিছুই ট্রাই করতে হয়, তাতে খারাপ হলে হবে কি আছে, একদম পুরো পরিষ্কার। নিচেরটা ট্রাই করবো না, নিচেরটা মাকে বলবো করে দাও, মা বলেছে তুই যদি ঠিকঠাক করতে পারিস তারপরে আমাকে করে দিবি, তারপর মামা বলেছে তুমি করে নাও দিয়ে আমাকে করে দেবে, সব আমার উপর দায়িত্ব পড়ে যায়, প্রচুর দায়িত্ব আমার। ইয়েস পারফেক্ট, এই দেখো এত ছোট ছোট হেয়ার তো বোঝাটা একটু ইম্পসিবল তাই না, বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে আর আমি এখন এইসব করছি, কি করবো বলো, টাইমটা তো কাটাতে হবে কিছু একটা করে, ওই জন্য সারাদিন হাসি মজা এইসব করে করেই আমি এখন সময়টা কাটাচ্ছি, ভালো লাগছে সবাই মিলে একসাথে আছি, বেশ মজা লাগছে, যদিও মাঝে মাঝে একটু বোর লাগছে যে কোথাও বেরোতে পারছি না কিছু করতে পারছি না, আবার যখন ভাবছি যে আমি তো শুধু একা বসে, যাদের আরও কষ্ট তাদের কি কষ্ট, যখন যখন ওসব ভাবছি না আমার তখন আরও কষ্ট লাগছে, হয়ে গেছে ঠিক আছে, একবারে বোন মানুষ হওয়ার থেকে কিছু তো ভালো তাই না বলো, নেই মামার থেকে কানা মামা তো ভালো, কারণ আমাদের যে আমি যার কাছে থ্রেডিং করি না বললে হয়তো আসবে, কিন্তু আমি তখন কাউকে বাড়িতে কাউকে অ্যালাউ করবো না, একটা প্রবলেম, ওরা এবার কি বলতো কাঁচি দিয়ে শেপটা করে দেয় বেশ, ওইটা বেশ সুন্দর হয়, অতটা কি আর হবে, অতটা হবে না, যাই এখানে প্রচুর হেয়ার গ্রোথ হয়ে যাওয়ার থেকে এটা ঠিক আছে, দেখো তোমরাই বলো হয়েছে না এখানটা ঠিকঠাক, ঠিকঠাক হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে, কিন্তু সবই ঠিক আছে, এই ওয়াইপটা খুব কম দিয়েছে আর ওয়াইপটা বেশ ভীষণ অয়েলি, ভীষণ অয়েলি, অনেকটা ঠিকঠাক হয়েছে অনেকটা, নিচেটা আমি করছি না কারণ নিচেটা মাকে দিয়ে করাবো, নিচেটা করলে রিস্ক হয়ে যাবে, আমার এখানটা একটা এইখানটা আমার কোনোদিনও আইব্রাও ওঠে না, কেন জানো তো ছোটোবেলায় একবার ডোনা জাস্ট মুখটা এরকম করে তুলেছে আর পুরো ফেটে এখানটা মানে ব্লিডিং কি মানে এরকম অবস্থা হয়েছিলো যে এখানটা স্টিচ পড়বে, কিন্তু আমি তো ওইসবের ধারে কাছেও যাবো না, তাই এই জন্য এইখানটা দেখো দাগ হয়ে গেছে, এইখানটা কোনো দিন ঠিক হবে না, আর এই দাগটা দেখছো এটা এখানে ভিকি স্পট করে দিয়েছে, এটা ভিকি আমাকে কামড়েছিল এখানটা, আর কানের এখানে একটা আছে এটা বব কাম মানে বব কামড়ায়নি, ববের তখন 2 মাস বয়স হবে, জাস্ট আদর করছিলাম মুখটা একবার সরিয়েছে ব্যাস, আর ওদের তো মুখের যা জোর সরিয়েছে পুরো এখানটা ফেটে যা পড়েছিলাম সব একদম ভিজে রক্তে রক্তারক্তি, সেই জন্য এই 3টে স্পট আমাকে দিয়ে গেছে, মানে ওদের যদি কিছু হয়ে যায় এই যে ভিকি এইখানে টোনা ব আর এইখানে সব মুখে সব দিয়ে গেছে, এইটা ভিকির ভালোবাসার চিহ্ন বুঝেছ, ভালোবাসার চিহ্ন, যাই হোক আমার আপার লিপ চিন ফোরহেড আর আইব্রোটা হয়ে গেল আজকের মতো, দেখো এগুলো কিন্তু অনেক ক্লিন হয়ে গেছে, দেখে বুঝতে পারছো তোমরাই দেখে বুঝতে পারবে, আমি যদিও প্রচণ্ড ঘামছি কারণ পাখাটা অফ আছে, ওরা সব এসি চালিয়ে বিন্দাস ঘুমাচ্ছে আর আমি এখানে বসে বসে কষ্ট করছি, সাজুগুজু করছি, সাজুগুজুটাই মেন প্রায়োরিটি, কারণ আমার সাজুগুজু করতে ভীষণ ভালো লাগে, আমি বাড়িতেও মাঝে মাঝে লিপস্টিক পরে ঘুরে বেড়াই, জামাকাপড় পরে ঘুরে বেড়াই, তবে এইটা খুব ভালো একটা জিনিস দিয়েছে, দারুণ গন্ধটা দারুণ, তো চলো হয়ে গেল আজকের মতো, আবারও বলছি নিচেরটা করিনি ওটা মাকে দিয়ে করাবো, ঠিক আছে চলো দেখে নিলে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করে দেখো, ঠিক আছে তাহলে এখনকার মতো রাখছি, আবার পরে কথা বলবো, বাই, সবাই ঘুম করো, টানা ঘুম দাও একটা, টাটা।